আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স চতুর্থবর্ষের শিক্ষার্থী, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আবারও একত্রিত হয়েছে অনলাইন ক্লাসে। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ যে কোর্সের আলোচনায় আমি তোমাদের সাথে আছি সেটি হচ্ছে মনোদর্শন। মনোদর্শনে বেশ কিছু ক্লাস তোমাদের সাথে ইতিমধ্যেই আমার সাথে সম্পন্ন হয়েছে। তোমরা জানো মনোদর্শন কোর্সটিতে তোমাদের দুটি টেক্সট বই আছে। আমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে যে আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা অলরেডি একটি টেক্সট বইয়ের সম্পূর্ণ আলোচনা আমরা করে ফেলেছি। আশা করি সেই ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে করেছ এবং ইতিমধ্যে সেই ক্লাসগুলোর যে আলোচনাগুলো আছে, যে পড়াগুলো আছে, গুছিয়ে ফেলেছ। আজ কিন্তু আমরা তোমাদের মনোদর্শনের যে আরেকটি টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের আলোকে আমরা কিন্তু আজকের আলোচনা রাখব। মনোযোগ দিয়ে ক্লাসটি করো, আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমার সাথে তোমাদের পরিচয় সেই পূর্ব থেকেই, আমার পরিচয়টি রেখে আমি তোমাদের আজকের ক্লাসে আলোচনায় চলে যাব। শিক্ষার্থী, আমার পরিচয়টি তোমাদের সামনে আছে। আমি মনোয়ারা বেগম, প্রভাষক দর্শন বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। তোমাদের মনোদর্শন কোর্সটি যে দুটি টেক্সট বই আছে সেই দুটি টেক্সট বই সামনে রেখেছি তোমাদের। একটি হচ্ছে জেরম এশেফারের ফিলোসফি অব মাইন্ড, আরেকটি হচ্ছে গিলবার্ট রাইলের লেখা দ্য কনসেপ্ট অব মাইন্ড। শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে ফিলোসফি অব মাইন্ড যে গ্রন্থটি আছে জেরম এশেফারের সেটি আমরা অলরেডি শেষ করেছি ক্লাসের মাধ্যমে। আমরা জেনেছি সেখানে পাঁচটি অধ্যায় আছে এবং পাঁচটি অধ্যায় আমরা সুন্দরভাবে আলোচনার মাধ্যমে শেষ করেছি। আজ আমরা কিন্তু শেফারের যে বইটি ছিল সেটি পড়ব না। গিলবার্ট রাইলের দ্য কনসেপ্ট অব মাইন্ড গ্রন্থের আলোকে আজকে আমাদের সম্পূর্ণ আলোচনা থাকবে। দ্য কনসেপ্ট অব মাইন্ড এই গ্রন্থটি বেশ কিছু অধ্যায়ে বিভক্ত, দশটি অধ্যায় আছে এই গ্রন্থে। তো আমরা আজকের আলোচনায় প্রথম অধ্যায়ে যে আলোচনাটি আছে ডেকার্টের মিথ, এই আলোচনাটি আমরা রাখব। অর্থাৎ ডেকার্টের মিথ বলতে গিলবার্ট রাইল কী বুঝিয়েছেন এবং কী আলোচনা করেছেন সেই জিনিসগুলো আজকে জানব। দ্য কনসেপ্ট অব মাইন্ড গ্রন্থের লেখকের ছবিটি তোমরা দেখো, তিনি হচ্ছেন গিলবার্ট রাইল। গিলবার্ট রাইল তার রচিত আরও কিছু গ্রন্থের নাম তোমাদের সামনে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তাহলে আজ শিক্ষার্থী আমরা গিলবার্ট রাইলের দ্য কনসেপ্ট অব মাইন্ডের আলোকে তার যে ডেকার্টের মিথ নিয়ে যে তিনি আলোচনা করেছেন, অর্থাৎ শ্রেণী বিভ্রান্তি নিয়ে তিনি আলোচনা করেছেন, ডেকার্ট কিভাবে তার মতবাদে শ্রেণী বিভ্রান্তি ঘটিয়েছেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আজকের আলোচনায় আসবে। যন্ত্রে ভূত মতবাদ বলে অভিহিত করেছেন গিলবার্ট রাইল এই ডেকার্টের মতবাদকে। কেন ডেকার্টের মতবাদকে তিনি যন্ত্রে ভূত মতবাদ নাম দিলেন সে বিষয়টি খুব একটা জানার আগ্রহ হয় নিশ্চয়ই, তাই না? নামটি শুনতেই কেমন অদ্ভুত লাগে, তাই না? যন্ত্রে ভূত মতবাদ। তাহলে কেন গিলবার্ট রাইল মনে করেন ডেকার্ট তার মতবাদে এমন মতবাদ সৃষ্টি করেছেন যেটাকে যন্ত্রে ভূত মতবাদ বলা যায়? তাহলে সে বিষয়টি আজকের আলোচ্য বিষয় হবে। চলো শিক্ষার্থী আমরা দেখি যে ডেকার্টের কোন মতবাদকে নিয়ে গিলবার্ট রাইলের এত আপত্তি। শিক্ষার্থী, আমরা কিন্তু ডেকার্টের মতবাদের নাম জানি, দ্বৈতবাদ সংক্রান্ত ডেকার্টের যে মতবাদ, ডুয়ালিজম যে মতবাদটি আছে সেই মতবাদের বিরুদ্ধেই কিন্তু গিলবার্ট রাইলের আপত্তি। আমরা সবাই ডেকার্টের এই মতবাদ পড়েছি। রেনে ডেকার্ট তার মেডিটেশনস অন ফার্স্ট ফিলোসফি গ্রন্থের ষষ্ঠ অধ্যায়ে যে মতবাদটি আলোচনা করেন সেটি হচ্ছে দ্বৈতবাদ। আমরা দ্বৈতবাদী মতবাদ আগেই জেনেছি, তাই না? তাহলে দ্বৈতবাদী মতবাদ অনুযায়ী দুটি সত্তার কথা বলা হয়, একটি হচ্ছে দেহ, একটি হচ্ছে মন। আমরা মানব সত্তা, আমাদের মানব সত্তার মধ্যে কী আছে? একটি আছে জড় পদার্থ দেহ, আরেকটি আছে মন। মন মানে চেতনা, মানুষ ক্রিয়া সম ঘটানো, আমরা চিন্তা করি, আমরা অনুমান করি, যেগুলোকে দেখা যায় না, যেগুলোর কোনো দৈহিক আকার নেই, কিন্তু যে ঘটনাগুলো ঘটে কোথায় ঘটে? মনে ঘটে। কিন্তু মন এমন একটি পদার্থ, এমন একটি অজড় পদার্থ যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু সেটি অস্তিত্বশীল। আবার দেহ একটি জড় পদার্থ, যেখানে কি আছে তার একটি আকার আছে যাকে আমরা দেখতে পাই। দেহ এমন একটি সত্তা
যেটি মানব দেহ বলো, উদ্ভিদ দেহ বলো, জড় দেহ বলো, এটি দৃশ্যমান, কিন্তু মন এমন একটি সত্তা যেটি দৃশ্যমান নয়। এই দুটি সত্তার অস্তিত্বে কিন্তু ডেকার্ট স্বীকার করেছেন। দেহ ও মন দুটি অস্তিত্বশীল, এই তত্ত্ব দেওয়ার কারণে ডেকার্টের মতবাদকে বলা হয় দ্বৈতবাদ। ফরাসি দার্শনিক রেনে ডেকার্ট আধুনিক দর্শনের জনক আমরা সবাই জানি। রেনে ডেকার্ট তার যে মতবাদ দ্বৈতবাদ, সেই মতবাদে মনের যে স্বরূপের কথা বলেছেন সেটি একটু দেখি। মন হলো চেতনার কর্তা, মন এমন সত্তা যা দেহ থেকে স্বতন্ত্র। মনের বৈশিষ্ট্য হলো মন চেতন, অর্থাৎ চিন্তা করা, অনুভূতি করা, কামনা করা, স্মৃতি, প্রত্যক্ষণ, এগুলো হচ্ছে কি মনের বৈশিষ্ট্য। এবং মন অমর, অর্থাৎ ডেকার্টের মতে আমাদের দেহ নামক যে জড় পদার্থটি রয়েছে সেটি যদি বিনাশও ঘটে, কিন্তু মন বা আত্মা নামের যে বিষয়টি আমাদের মধ্যে আছে সেটি অমর হয়ে থাকবে। এটি হচ্ছে ডেকার্টের মন সম্পর্কিত আলোচনা। এবং পাশাপাশি ডেকার্ট তো মনের অস্তিত্বকে স্বীকার করেছেনই, পাশাপাশি একটি আকারধারী দেহের অস্তিত্ব স্বীকার করেছেন। কিন্তু ডেকার্ট মনে করেন মন যেমন অস্তিত্বশীল, দেহ অস্তিত্বশীল, কিন্তু দেহ হচ্ছে মন থেকে পৃথক সত্তা, অর্থাৎ দেহ একরকম, মন আরেক রকম সত্তা, দুটি পৃথক সত্তার অস্তিত্ব ডেকার্ট স্বীকার করেছেন। দেহ একটি স্থান জুড়ে থাকে, দেহের কি আছে, আকার আছে, আয়তন আছে, অবস্থান আছে, এবং দেহ কোনো অর্থেই চেতন নয়, অর্থাৎ দেহের ভিতরে চেতনা নেই। চেতনা আছে কার মধ্যে, মনের মধ্যে। দেহের একসময় বিনাশ ঘটবে, অর্থাৎ ডেকার্টের যে দ্বৈতবাদের মূল কথাটি সেটি আমরা আগেও মনোদর্শনের ক্লাসে জেনেছি, জেরেম এ শেফারের আলোচনায় এই আলোচনাগুলো এসেছিল। এবং একইভাবে আমরা কিন্তু ডেকার্টের যে মতবাদ, দ্বৈতবাদী মতবাদ আগেও অন্যান্য যে ইয়ারে ছিল আমাদের সেখানে আমরা পড়েছি, তাই না? এই আলোচনাটি রিপিট করলাম এই জন্য যে যাতে আমাদের আজকের গিলবার্ট রাইলের সমালোচনাটার জায়গাটা কোথায় সেটি আমরা বুঝতে পারি। তাহলে মোট কথা হচ্ছে ডেকার্টের দ্বৈতবাদী থিওরির মূল কথা হচ্ছে ডেকার্টের মতে দেহ একটি অস্তিত্বশীল সত্তা, পাশাপাশি মন একটি অস্তিত্বশীল সত্তা। এবং ডেকার্টের মতে দেহ হচ্ছে জড় পদার্থ এবং মন হচ্ছে চেতন পদার্থ। তাহলে প্রশ্ন যখন আসে যে তাহলে দেহ এবং মন দুটি ভিন্ন সত্তা কি করে কাজ করে একসাথে, তাই না? কারণ আমরা যখন দেখি একজন মানুষ চিন্তা অনুভব করছে, এই সকল কিছু কি দেহের অভ্যন্তরে সংগঠিত হচ্ছে। তখন যখন এই প্রশ্ন আসলো যে দেহ মন কীভাবে কাজ করে, তখন ডেকার্টের উত্তর ছিল দেহ মন পরস্পরকে ক্রিয়া প্রতিক্রিয়া করে। কিন্তু দেহের অভ্যন্তরে অবস্থিত মন হলো ডেকার্টের মতে দেহ এবং মন দুটি ভিন্ন সত্তা। ডেকার্টের এই যে দেহ মনকে দুটি ভিন্ন সত্তা বলার যে যুক্তিটি সেটিকে অনেক দার্শনিকই মনে করেন যে দেহ মন ভিন্ন সত্তা নয়, অনেক দার্শনিকই সমালোচনা করেন। স্পিনোজা সমালোচনা করেন ডেকার্টের এই থিওরিকে। স্পিনোজার মতে দেহ মন দুটির বৈশিষ্ট্য ভিন্ন হলেও এটি প্রমাণ হয় না যে দুটি ভিন্ন সত্তা। যেমন ডেকার্ট কিন্তু বলেছেন যে মন চিন্তাযুক্ত এবং দেহ বিস্তারযুক্ত, দুটি ভিন্ন বৈশিষ্ট্য থাকলেও বলা যায় না যে এটি দুটি ভিন্ন সত্তা। যেমন স্পিনোজা মনে করেন যে দুটি বিষয় একই সাথে চিন্তাযুক্ত এবং বিস্তারযুক্ত হতেই পারে, অর্থাৎ দেহ মন একই সত্তা হতেই পারে বৈশিষ্ট্য ভিন্ন হলেও। যেমন একজন স্বামী, অর্থাৎ একজন হাজব্যান্ড, তিনি তার বৈশিষ্ট্য হচ্ছে কি, তিনি একজন বিবাহিত পুরুষ, এবং বিবাহিত পুরুষ হওয়ার কারণে তার যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে স্বামী। এবং একই সাথে একজন ব্যক্তি কি হতে পারেন, বাবা হতে পারেন। এখন বাবা হবার গুণ এবং স্বামী হবার গুণ এ দুটি দিয়ে এটি প্রমাণ হয় না যে দুজন ভিন্ন ব্যক্তি। একই সাথে একজন ব্যক্তি কি হতে পারে, স্বামী হতে পারে এবং পিতা হতে পারে। এইভাবে ডেকার্টের থিওরিকে অনেকেই সমালোচনা করে বলেন যে একটি বিষয়ে দুটি ভিন্ন বৈশিষ্ট্য থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে দুটি ভিন্ন সত্তা। ঠিক এই জিনিসটিই কিন্তু আমরা গিলবার্ট রাইলের বক্তব্যেও আমরা দেখতে পাবো। স্পিনোজার আপত্তিটি এখানে রেখেছে যে স্পিনোজা মনে করেন যে মানুষের ক্ষেত্রে চিন্তন ও বিস্তৃতি একই দ্রব্যের দুটি গুণ, অর্থাৎ স্পিনোজার মতে দেহ মন দুটি অস্তিত্বশীল, তার মানে এই না যে দুটি পৃথক সত্তা, দুটি অস্তিত্বশীল এবং দুটি একই সত্তা, দুটি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। গিলবার্ট রাইলের বক্তব্যটাও একই রকম। আমরা গিলবার্ট রাইলের বক্তব্যে যাব, তার আগে ডেকার্টের যেই দেহ মন সমস্যা সংক্রান্ত মতবাদটি একটু অ্যানালাইসিস করব। অর্থাৎ
ডেকার্টের এই যে দ্বৈতবাদী মতবাদ, সেখানে প্রশ্ন আসে যে তাহলে দেহ মন দুটি ভিন্ন সত্তা কিভাবে একজন আরেকজনের উপর কাজ করে। আমরা দেখতে পাই যে একটি দেহধারী মন চিন্তা করছে, অনুভব করছে, অনুমান করছে, সেটি দেহের মধ্যে সংঘটিত হচ্ছে, তাই না? তাহলে দুটি ভিন্ন সত্তা কিভাবে কাজ করছে? রেনে ডেকার্টের এই বিষয়ে যে উত্তরটি আছে এবং যে মতবাদটি আছে সেটি হচ্ছে কি, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। আমরা সেটি জানি, তাই না? ডেকার্টের মতে আমাদের দেহ একটি জড়পদার্থ, সেটি একটি যন্ত্রের মতন, একটি যান্ত্রিক নিয়মে আমাদের দেহ পরিচালিত হচ্ছে। দেহের সাথে মন যে বিষয়টি কথা বলা হচ্ছে, মন হচ্ছে একটি ভিন্ন অজড়ীয় পদার্থ, এবং দেহ এবং মন দুটি ভিন্ন দ্রব্য হলেও একটি আবার অপরটিকে প্রভাব বিস্তার করতে পারে, একটি অপরটিকে ক্রিয়া করে, প্রতিক্রিয়া করে। সেটি কেমন? যেমন আমাদের যখন শরীর অসুস্থ হয় তখন কিন্তু সেটি মনে প্রভাব ফেলে, আবার যখন আমাদের মন খারাপ থাকে তখন কিন্তু আমাদের দেহ অসুস্থ বোধ করে। এইভাবেই কিন্তু দেহের প্রভাব মনে পড়ে, মনের প্রভাব দেহে পড়ে, এটি ডেকার্টের মতে। এবং ডেকার্ট মনে করেন এটি হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই দেহ মনকে প্রভাবিত করে, মন দেহকে প্রভাবিত করে। এভাবেই কি হয়, দেহ এবং মন পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কাজ করে। যেমন একজন ব্যক্তি লিফটে উঠলেন এবং লিফটে উঠা এটি হচ্ছে তার শারীরিক গতি সঞ্চালন অর্থাৎ দৈহিক কাজ, এবং তিনি লিফটে উঠে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি লিফটের বাটনটি প্রেস করবেন। তাহলে লিফটের বাটনটি প্রেস করার এই যে সিদ্ধান্তটি, এটি কোথায় ঘটেছে? তার মনে ঘটেছে সিদ্ধান্ত গ্রহণ। এই সিদ্ধান্তটি, মানসিক সিদ্ধান্তটি কিন্তু তার শারীরিক ক্রিয়া সংঘটন করালো, অর্থাৎ তার লিফটের বাটনটি প্রেস করালো। অর্থাৎ তিনি যখন লিফটের বাটনটি প্রেস করলেন এটি হলো তার শারীরিক ক্রিয়া সম্পাদন করা, অর্থাৎ মনের চিন্তাটি দেহে ক্রিয়া করেছে এবং এটি হচ্ছে তার দৈহিক ঘটনা ঘটল। এখানে মন তার দেহের ঘটনাকে প্রভাব বিস্তার করলো, ক্রিয়া করলো। আবার লিফটের বাটনটি প্রেস করার পর তার মনে একটি ভয় কাজ করলো যে যদি আমি লিফটে আটকে যাই, এরকম একটি ভয় তার সঞ্চার হলো। এটি কি হলো? এটি একটি মানসিক ঘটনা ঘটলো। এই মানসিক ঘটনাটি কেন ঘটলো? তার দৈহিক সঞ্চালনার প্রভাবে তার মনে ঘটলো। এভাবে ডেকার্টের মতে দেহ মনকে প্রভাব বিস্তার করে, মন দেহকে প্রভাব বিস্তার করে। এভাবে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কি হয়, আমাদের দেহ এবং মন কাজ করে, কিন্তু দুটি ভিন্ন সত্তা। ডেকার্টের থিওরিটি তাহলে শিক্ষার্থী, আমার মনে হয় তোমাদের মনে পড়েছে, যদিও তোমরা আগেই জানতে। আজকে আরেকটু কনসেপ্ট নিশ্চয়ই ক্লিয়ার হলো। এবার আমরা গিলবার্ট রাইল আসলে কোথায় আপত্তি করেছেন সেটি জানব ডেকার্টের এই মতবাদে। রেনে ডেকার্টের এই যে মতবাদ, দেহ মন সংক্রান্ত যে আলোচনা, সেটিকে গিলবার্ট রাইল নাম দিয়েছেন স্বীকৃত মতবাদ। অর্থাৎ দেহ মন দুটি ভিন্ন পদার্থ, এই বিষয়টি যে একটি স্বীকৃত মতবাদে প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের সাধারণ একটি বিশ্বাস এটির মধ্যে কাজ করে এবং দার্শনিকদের মধ্যে এই মতবাদটি খুব একটি জনপ্রিয় মতবাদ। এই বিষয়টির জন্যই আসলে গিলবার্ট রাইল একে স্বীকৃত মতবাদ নাম দিয়েছেন। মূলত ডেকার্টের বিরুদ্ধে ওনার আপত্তিটি পুরোপুরি স্পষ্টভাবে উনি দেখালেও, স্বীকৃত মতবাদ বলতে এক্স্যাক্ট উনি ডেকার্টের মতবাদ কী বুঝেছেন ব্যাপারটি ওরকম নয়। মূলত স্বীকৃত মতবাদ বলতে রাইল সেটি বলতে চেয়েছেন যে দেহ মন ভিন্ন দুটি সত্তা, আবার দুটি কীভাবে একসাথে ক্রিয়াশীল, এই যে বিষয়টি, সে বিষয় সংক্রান্ত আলোচনা, যে বিষয় সংক্রান্ত যুক্তি যারা দিয়েছেন তাদের বিরুদ্ধেই কিন্তু রাইলের এই আপত্তি। এবং সেই মতবাদকেই কিন্তু রাইল স্বীকৃত মতবাদ বলেছেন, যেহেতু রাইল ডেকার্টের নামটি উল্লেখ করেছেন, এবং সেই অর্থে স্বীকৃত মতবাদ আলোচনায় আমরা ডেকার্টের মতবাদটিকেই আনব। এবার স্বীকৃত মতবাদের অসারতা প্রমাণে রাইলের যুক্তিটি আমরা দেখব। দেহ মন সংক্রান্ত এই সমস্যাটি মূলত স্বীকৃত মতবাদ সংক্রান্ত সমস্যা। অর্থাৎ স্বীকৃত মতবাদ যেটি বলে, দেহ মন দুটি পৃথক সত্তা, আবার একটি অপরটিকে ক্রিয়া প্রতিক্রিয়া করে। রাইল ডেকার্টের এই মতবাদকে আল ব্যাখ্যা করতে গিয়ে রাইল বলেছেন ডেকার্ট এখানে একটি ভুল করেছেন, অনুপপত্তি ঘটিয়েছেন, একটি বিভ্রান্তি সৃষ্টি করেছেন। সেটির নাম দিয়েছেন রাইল শ্রেণী বিভ্রান্তি, ক্যাটাগরি মিস্টেক, অথবা যন্ত্রীভূত মতবাদ, দ্য গোস্ট ইন দ্য মেশিন, এটি বলেছেন গিলবার্ট রাইল। কেন শ্রেণী বিভ্রান্তি ঘটিয়েছেন ডেকার্ট? রাইলের যেটি ব্যাখ্যা সেটি হচ্ছে যে ডেকার্ট মনে করেন যে দেহ একটি যান্ত্রিক পদার্থ, দেহ একটি নিয়মে পরিচালিত হয়, দেহের আকার আছে, দেহকে দেখা যায়, আবার মন একটি সত্তা,
যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু সেটি একটি দেহের মতোই একটি পদার্থ, কিন্তু সেটি দেহ নয়। দেহের মতোই একটি যান্ত্রিক পদার্থ, কিন্তু সেটি যন্ত্র নয়। দেহের মতোই কার্যকারণ নিয়মে চলে, কিন্তু দেহের মতো নয়, দেহ নয়। এই যে একই ক্ষেত্রে একই রকম একটি বিষয়ের ব্যাখ্যা করছেন, আবার বলছেন এটি সেটি নয়, এখানেই হচ্ছে শ্রেণী বিভ্রান্তি ঘটিয়েছেন। অর্থাৎ একই শ্রেণীর অন্তর্ভুক্ত করছেন, দেহকে মনকে একই শ্রেণীর অন্তর্ভুক্ত করছেন, আবার বলছেন সেটি একই শ্রেণীভুক্ত নয়। বিষয়টি একটু প্যাঁচালো মনে হচ্ছে, তাই না? বিষয়টি আমি অবশ্যই গিলবার্ট রায়ের অনেকগুলো উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব তোমাদের কাছে, আশা করি কোনো সমস্যা থাকবে না। কিন্তু মূল কথা হচ্ছে যে দেহ এবং মনকে ডেকার্ট একই শ্রেণীভুক্ত করছেন, আবার বলছেন একই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, এখানেই হচ্ছে তিনি শ্রেণী বিভ্রান্তি ঘটিয়েছেন। আমরা রাইলের যে উক্তিটি আছে তার দ্য কনসেপ্ট অফ মাইন্ডে, সেটির বাংলা অনুবাদটি এখানে রেখেছি এবং ইংলিশটিও আমি তোমাদের দেখাবো। রাইল বলেছেন যে আমি ইচ্ছাকৃতভাবে এ মতবাদকে যন্ত্রীভূত মতবাদ বলে তিরস্কার করব। শিক্ষার্থীরা দেখো, তিনি বলছেন যন্ত্রীভূত মতবাদ বলে তিরস্কার করব। এ মতবাদ সম্পূর্ণ ভ্রান্ত, ভ্রান্ত শুধু খুঁটিনাটি ব্যাপার নয়, নীতিগতভাবেই ভ্রান্ত, আমি তা প্রমাণ করার আশা করছি। এই মতবাদে শুধুমাত্র কতগুলো ভ্রান্ত ধারণার সমাবেশ ঘটেনি, বরং এ মতবাদ একটি বিশেষ ধরনের এবং বড় রকমের ভ্রান্তি। এই ভ্রান্তিকে শ্রেণী বিভ্রান্তি বলা যায়। এবং এটার ইংলিশে যেটি বইয়ে যেটি আছে, আই শ্যাল অফেন স্পিক অফ ইট উইথ ডেলিভারেট অ্যাবিউসিভনেস অ্যাজ দ্য ডগমা অফ দ্য গোস্ট ইন দ্য মেশিন আই হোপ টু প্রুভ দ্যাট ইট ইজ এন্টায়ারলি ফলস অ্যান্ড ফলস নট ইন ডিটেলস বাট ইন প্রিন্সিপাল ইট ইজ নট মিয়ার অ্যান অ্যাসেম্বলেজ অফ পার্টিকুলার মিস্টেক ইট ইজ ওয়ান বিগ মিস্টেক অ্যান্ড আ মিস্টেক অফ আ স্পেশাল কাইন্ড ইট ইজ নেমলি এ ক্যাটাগরিক মিস্টেক শিক্ষার্থী তাহলে স্পষ্টতই রায়লেকে ক্যাটাগরি মিস্টেক বলছেন। গিলবার্ট রায়ল কিন্তু বেশ কিছু উদাহরণ দিয়েছেন এই শ্রেণী বিভ্রান্তি কী সেটিকে ব্যাখ্যা করার জন্য। প্রথমত, শ্রেণী বিভ্রান্তি কী বোঝানোর জন্য রায়ল উদাহরণগুলোর অবতারণা করেছেন। উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে শ্রেণী বিভ্রান্তি আমরা কীভাবে ঘটাই, তারপর ডেকার্ট কীভাবে এই শ্রেণী বিভ্রান্তি ঘটিয়েছেন সেটিকে তিনি ব্যাখ্যা করেছেন। আমরা এখন গিলবার্ট রায়লের যে উদাহরণগুলো দিয়েছেন সেগুলো ব্যাখ্যা করব। যেমন একজন বিদেশি পর্যটক, তিনি অক্সফোর্ড বা ক্যামব্রিজ ইউনিভার্সিটি দেখতে গেলেন, তখন কি হলো, তাকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে, তিনি সেখানে কলেজ শাখাগুলো দেখলেন, দেখলেন শিক্ষার্থীরা সেখানে বসে আছে, শ্রেণীকক্ষগুলো দেখলেন, তিনি সেখানকার সায়েন্স ল্যাবটি দেখলেন এবং দেখলেন যে সেখানে গবেষণা চলছে, তিনি সেখানের রেজিস্ট্রার ভবন গেলেন এবং সেখানে রেজিস্ট্রার ভবনে দেখলেন যে রেজিস্ট্রার অফিসের যে লোকজন আছে তারা কাজ করছে, এবং তিনি সেখানে লাইব্রেরিতে গেলেন এবং লাইব্রেরিতে দেখলেন যে অনেকে পড়াশোনা করছে, লাইব্রেরিটা ঘুরে দেখলেন, এরকম অংশগুলো ঘুরে ঘুরে দেখলেন। এখন সব কিছু ঘুরে দেখার পর তিনি প্রশ্ন করলেন, আমি তো কলেজ দেখলাম, ল্যাব দেখলাম, রেজিস্ট্রার বিল্ডিং দেখলাম, প্রশাসনিক ভবন দেখলাম, লাইব্রেরি দেখলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়টা কোথায়, ইউনিভার্সিটিটা কোথায়? এই যে এখানে হচ্ছে তার শ্রেণী বিভ্রান্তি। কীভাবে? কারণ তিনি কি করেছেন, তিনি কলেজ শাখা, কলেজকে, ল্যাবকে তিনি অন্যান্য প্রতিষ্ঠানে যেমন শুধু ল্যাব বা শুধু লাইব্রেরি সেগুলোর অন্তর্ভুক্ত করে ফেলেছেন, কিন্তু এগুলো সমন্বয়ে যে একটি ইউনিভার্সিটি গঠিত, এই সকল কিছুই মিলেই একটি ইউনিভার্সিটি, খেলার মাঠ, কলেজ শাখা, রেজিস্ট্রার ভবন, এগুলো সকল কিছু মিলেই যে একটি কে একটি ইউনিভার্সিটি, এটি তিনি বুঝতে ভুল করেছেন। অর্থাৎ তিনি কী করেছেন, ভিন্ন শ্রেণীকে, একই শ্রেণীভুক্ত জিনিসকে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করে তিনি চিন্তা করেছেন। এখানেই তিনি কী করেছেন, শ্রেণী বিভ্রান্তি ঘটিয়েছেন, এটি তার ক্যাটাগরি মিস্টেক। শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা যখন একই সত্তার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যকে ভিন্ন ভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত করে ফেলি, একই শ্রেণীর ভিন্ন ভিন্ন
বৈশিষ্ট্যকে ভিন্ন শ্রেণীভুক্ত করে ফেলি, তখনই হয়ে যায় এই ক্যাটাগরি মিস্টেকটি। অর্থাৎ আমরা ইউনিভার্সিটিকে এখানে অনুসন্ধান করছি যখন, অথচ আমরা সম্পূর্ণ বিষয়টা মিলেই যে একটি সম্পূর্ণ বিষয় সমন্বয়ে যে একটি ইউনিভার্সিটি গঠিত সেটি আমরা কী করতে পারছি না, আমরা যখন বুঝতে পারছি না, আমরা যখন আলাদা শ্রেণী করে ফেলছি, তখনই হয়ে যাচ্ছে শ্রেণী বিভ্রান্তি। এই ধরনের আলোচনা তখন আবারও আসবে। আমরা গিলবার্ট রাইলের প্রদত্ত দ্বিতীয় উদাহরণটি দেখি। একজন বালক ব্যাটালিয়ন দেখল, ব্যাটারি দেখল এবং স্কোয়াড্রনের কুচকাওয়াজ শুনল, কিন্তু শোনার পরেও সে প্রশ্ন করল যে ডিভিশন কখন মাঠে অবতীর্ণ হবে। এখানেও এই বালকটির শ্রেণীবিভ্রান্তি ঘটিয়েছে। কিভাবে? কারণ ব্যাটালিয়ন, স্কোয়াড্রনের কুচকাওয়াজ এবং ব্যাটারি, এগুলো সব কিছুর সংমিশ্রণে আসলে একটি ডিভিশনের কুচকাওয়াজ শোনা। এই বিষয়টিকে যখন বালক অনুধাবন না করতে পেরে প্রত্যেকটিকে একটি প্রত্যেকটি সমন্বয়ে যে একটি টোটাল শ্রেণীটা গঠিত সেটি না বুঝে যখন সে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে, সেই শ্রেণীর ছোট ছোট বৈশিষ্ট্যকে আলাদা শ্রেণীভুক্ত করে ফেলল, তখন হয়ে গেল শ্রেণী বিভ্রান্তি। তিন নাম্বার উদাহরণটি রায় যেটি দিয়েছেন সেটি হচ্ছে কি, একটি খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ। ক্রিকেট খেলা দেখতে গেলেন একজন এমন ব্যক্তি যিনি আগে কখনো ক্রিকেট খেলা দেখেননি, এবং ক্রিকেট খেলা দেখতে গিয়ে তিনি দেখলেন যে সেখানে কেউ ব্যাট করছে, কেউ বল করছে, কেউ খেলার মধ্যে যে বিবাদ হচ্ছে সেটি মীমাংসা করছে, কেউ হচ্ছে বল ক্যাচ করছে এবং কেউ হচ্ছে ফলাফল ঘোষণা করছে, এরকম করে কি হচ্ছে একটি ক্রিকেট খেলা সম্পন্ন হচ্ছে। তো সে ব্যক্তিটি যখন বললেন যে ক্রিকেট খেলা তো দেখলাম, কিন্তু এই খেলার মধ্যে দলগত নৈপুণ্যের বিষয়টি কোথায়, দলগত নৈপুণ্য কোথায়, তিনি যখন এই খেলার মধ্যে দলগত নৈপুণ্য খুঁজছেন তখনই তিনি শ্রেণী বিভ্রান্তি ঘটিয়েছেন। কারণ এই টোটাল খেলাটার প্রত্যেকটা কাজই কিন্তু দলগত নৈপুণ্যের মাধ্যমেই গঠিত হয়েছে। এই বিষয়টি যদি তিনি বুঝতে ভুল করেন এবং তিনি যদি দলগত নৈপুণ্যের বিষয়টিকে ভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত করে ফেলেন, তাহলে কিন্তু তিনি শ্রেণী বিভ্রান্তি ঘটিয়েছেন। শিক্ষার্থী, এবার আমরা চার নাম্বার যে উদাহরণটি রায় দিয়েছেন সেটি দেখব। যেমন একজন শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষার্থী, সে কি পড়ে, রাষ্ট্রবিজ্ঞানে কি পড়া হয়, রাষ্ট্র সংক্রান্ত আলোচনা হয়, তাই না? এবং সেখানে সে সংবিধান সম্বন্ধে আলোচনা জানে, সে হয়তো ইংল্যান্ডের সংবিধান, ব্রিটিশ সংবিধান সে সম্বন্ধে জানে। সেই ছাত্রটি হয়তো ব্রিটিশ, ফরাসি, আমেরিকার যে সংবিধান আছে সেই সংবিধানগুলোর মধ্যে পার্থক্য সে করতে পারে, এবং মন্ত্রিসভা, মন্ত্রণালয় এবং ইংল্যান্ডের চার্চ, এই যে বিষয়গুলোর সাথেও সে কিন্তু পার্থক্য করতে পারে, যেহেতু সে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এগুলো সম্বন্ধে তার জ্ঞান আছে। সেই শিক্ষার্থীটিকে কেউ যদি প্রশ্ন করে যে ইংল্যান্ডের চার্চ, স্বরাষ্ট্র দপ্তর এবং হচ্ছে ব্রিটিশ সংবিধান কীভাবে সংযুক্ত, অর্থাৎ একে অপরের সাথে কীভাবে সম্পর্কিত, তাহলে কী হবে, শিক্ষার্থী কিন্তু এগুলোর মধ্যে সম্পর্ককে সে দেখাতে পারবে না, কারণ তিনটি ভিন্ন শ্রেণীর, একটির সাথে আরেকটিকে মিলিয়ে ফেলা যাবে না। এখানেও কিন্তু শ্রেণী বিভ্রান্তি ঘটে যায়, কারণ তিনটি ভিন্ন বৈশিষ্ট্যের বিষয়কে যখন একসাথে চিন্তা করে সেটার মধ্যে সম্পর্ক খোঁজা হচ্ছে, এটিও কিন্তু একটি শ্রেণী বিভ্রান্তি ঘটিয়ে ফেলছেন। এইভাবে রায়ল কিন্তু শ্রেণী বিভ্রান্তি কী সেটি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাহলে শিক্ষার্থী, এই পর্যন্ত আশা করি শ্রেণী বিভ্রান্তি কী জিনিস সেটি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব ডেকার্ট কীভাবে শ্রেণী বিভ্রান্তি ঘটিয়েছেন। তাহলে স্বীকৃত এই মতবাদের অসারতা কীভাবে রায়ল প্রমাণ করলেন, রায়লের আপত্তিটি কোথায় ছিল? আমরা আগেই বলেছি যে ডেকার্ট যেখানে দেহ এবং মন এই দুটি সত্তাকে কী বলেছেন, পৃথক সত্তা বলেছেন, এবং দুটি পৃথক সত্তা, দুটি ভিন্ন বৈশিষ্ট্য তাই দুটির পৃথক সত্তা, কিন্তু দুটি অস্তিত্বশীল। এখানে কিন্তু রায়ল বলেছেন যে দুটি পৃথক সত্তা দেহকে ডেকার্ট কী বলেছেন, দেহকে ডেকার্ট বলেছেন হচ্ছে একটি যান্ত্রিক সত্তা, কিন্তু পাশাপাশি তাহলে মন কী, ডেকার্টের উত্তর ছিল মন হচ্ছে দেহের মতো একটি সত্তা, কিন্তু যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, এবং এটি দেহের মতো একটি অযান্ত্রিক সত্তা। তাহলে একটি যান্ত্রিক সত্তার মধ্যে কীভাবে একটি অযান্ত্রিক সত্তা কীভাবে কাজ করছে, এবং তাহলে কি এটি কি একটি যন্ত্রের মধ্যে একটি একটি যন্ত্র, দেহ নামক একটি যন্ত্রের মধ্যে একটি ভূত অবস্থান করে, একটি ভূত, মন নামক, আত্মা নামক একটি ভূত এসে কী করে সেটিকে চালনা করে, বিষয়টিকে এরকম হয়ে গেল না যে এটি যন্ত্রের মধ্যে একটি ভূত এসেছে, মন নামক ভূত এসেছে, দেহ নামক যন্ত্রের মধ্যে একটি ভূত এসেছে এবং সেই ভূতটি দেহকে পরিচালিত করছে, তাহলে এটি হচ্ছে
যন্ত্রভূত মতবাদ বলা যায়, এটি রাইল বলেছেন। যেহেতু ডেকার্ট বলেছেন দেহ একটি জড় পদার্থ এবং এটি একটি যান্ত্রিক সত্তা, কিন্তু মন হচ্ছে দেহের মতো একটি কাছাকাছি একটি সত্তা, কিন্তু সেটির অযান্ত্রিক সত্তা, এবং সেই সত্তাটি কী করেছে, দেহের মধ্যে আবার ক্রিয়া করছে। সো সম্পূর্ণ ভিন্ন ধর্মী বৈশিষ্ট্যের দুটি ভিন্ন সত্তা আবার কী করছে, তার মধ্যে কাজ করছে। তাহলে বিষয়টি তো এরকমই হলো যে একটি যন্ত্রের মধ্যে একটি ভূত এসে সেটিকে পরিচালনা করছে। এই অর্থেই রায়েল কিন্তু ডেকার্টের মতকে যন্ত্রভূত মতবাদ বলেছেন, এবং এই জন্যই কিন্তু রায়েল কি বলেছেন যে এখানেই কিন্তু ডেকার্ট শ্রেণী বিভ্রান্তি ঘটিয়েছেন, যে একটি দ্রব্য দেহ এবং একটি মন আরেকটি দ্রব্য, এবং দেহ এবং মন দুটির বৈশিষ্ট্য ভিন্ন, এবং দুটিকে ডেকার্ট ভিন্নভাবে অস্তিত্বশীল বলার মানে এই না যে দুটি ভিন্ন সত্তা, মন অস্তিত্বশীল সত্তা, দেহ অস্তিত্বশীল সত্তা, এই দুটি বলার মানে এই না যে দুটি ভিন্ন সত্তা ভিন্ন ভিন্নভাবে অস্তিত্বশীল, বরং দুটি একই বিষয়ের দুটি ভিন্ন গুণ হতে পারে। এই জায়গাটাতেই কিন্তু ডেকার্ট শ্রেণীবিভ্রান্তি ঘটিয়েছেন। রায়েল কিন্তু এখানে মন কি জিনিস এবং রায়েলের যে মতবাদটি, সেখানে রায়েল বলেছেন যে এখানেই ডেকার্ট ভুল করেছেন, ডেকার্ট মনকে এমনভাবে উপস্থাপন করেছেন যেটি মনে হচ্ছে যে যন্ত্রের মধ্যে ভূত এসে কাজ করছে। রায়েল বলেন যে মন হচ্ছে এমন একটি সত্তা যেখানে কী আছে, মন হলো এক সেট প্রবণতা, আচরণ, অভ্যাস, সেটিই মন। অর্থাৎ একটি দেহের আচরণই হচ্ছে, প্রবণতাই হচ্ছে, অভ্যাসই হচ্ছে মন। মন বলতে একজন ব্যক্তির সক্ষমতা, দায়বদ্ধতা, অনুরক্ততা ইত্যাদি বোঝায়। মন সংবেদন, অনুভূতি এবং প্রতিচ্ছবি ইত্যাদি উপাদানের সমষ্টি। অর্থাৎ রায়েলের মতে মন হচ্ছে মানব সত্তারই একটি অংশ, একটি বৈশিষ্ট্য। দেহ এবং মন সমন্বয়ে একটি সত্তা, এবং সেই সত্তার মধ্যে আমার যে প্রবণতা আছে, আচরণ আছে, অভ্যাস আছে, সক্ষমতা, দায়বদ্ধতা, এই বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলোর নাম দেওয়া হয় মন। কিন্তু তার মানে এই নয় যে দেহ এবং মন দুটি ভিন্ন সত্তা। রায়েলের এই মতবাদটি অনেকটি ডেভিড হিউম এবং বার্টন রাসেলের মতবাদের মতো। এই ক্ষেত্রে রায়েল ডেভিড হিউম এবং বার্টন রাসেলের মতবাদের অনুসারী বলা যায়। এবারে শ্রেণীবিভ্রান্তির উৎস কোথা থেকে হয়েছে বলে রায়েল মনে করেন, এটি একটু ব্যাখ্যা করা প্রয়োজন। রায়েল বলেন যে শ্রেণীবিভ্রান্তির একটি উৎস আছে। কেন এই শ্রেণীবিভ্রান্তিটি ঘটলো, কী কেন ডেকার্ট এই যুক্তির আশ্রয় নিলেন যে দেহ মন দুটি ভিন্ন সত্তা, আবার ভিন্ন সত্তা হয়েও আবার একজন আরেকজনকে ক্রিয়া প্রতিক্রিয়া করছে। এর উৎস হিসেবে রায়েল মনে করেন যে ডেকার্টের এই শ্রেণী বিভ্রান্তি হওয়ার পিছনে কারণ এটি হতে পারে যে যেহেতু আমরা আমাদের শারীরিক অঙ্গগুলো পরিচালনা করছি, আমি হাত নাড়াচ্ছি, কথা বলছি, এই যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনার বিষয়টি কী হচ্ছে, বিষয়টি একটি যান্ত্রিক নিয়মে গঠিত হচ্ছে, তাই না? এবং যেহেতু এটি যান্ত্রিক নিয়মে গঠিত হচ্ছে, কিন্তু আমাদের চিন্তন, আমাদের মানসিক ক্রিয়াগুলো কিন্তু কী হচ্ছে না, এভাবে দেখা যাচ্ছে না, বা কোনো যান্ত্রিক নিয়মের অস্তিত্ব দেখা যাচ্ছে না এতে। তাহলে এই মনের এই ক্রিয়াগুলো নিশ্চয়ই কী হবে, যান্ত্রিক তো নয়, তাহলে নিশ্চয়ই অযান্ত্রিক কোনো আলাদা সত্তা হবে। এই ক্ষেত্রে এই জিনিসটাকে এভাবে ব্যাখ্যা করতে গিয়েই কিন্তু ডেকার্ট শ্রেণীবিভ্রান্তের শুরুটা করেছেন বলে রায়েল মনে করেন। আবার আমাদের দেহ যে কার্যকারণ নিয়মের অধীন, মন কিন্তু মানসিক ক্রিয়াগুলো কিন্তু একই রকম কার্যকারণ নিয়মের অধীন নয়। এখন ডেকার্টের ক্ষেত্রে দেহকে কার্যকারণ নিয়মের অধীনে ব্যাখ্যা করতে গিয়ে মনকে সে একই কার্যকারণ নিয়মের অধীনে ব্যাখ্যা করতে না পারার বিষয়টিকে মাথায় রেখেও হয়তো ডেকার্ট মনে করেছেন যে দেহ একটি সত্তা, মন দেহের মতোই একটি ভিন্ন সত্তা। অর্থাৎ যেমন ওই যে আমরা উদাহরণটি দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে একজন বিশ্ববিদ্যালয়ে দেখতে এসেও তিনি সকল কিছু দেখার পরেও তিনি ভেবেছিলেন যে বিশ্ববিদ্যালয়ে এক যে বিল্ডিংটা আমি দেখতে পাচ্ছি, সে বিল্ডিংটি কলেজের মতো একটি বিল্ডিং হলেও সেটি বিশ্ববিদ্যালয় নয়, সেটি ভিন্ন কিছু হবে। তার যে এক্সপেকটেশন ছিল যে বিশ্ববিদ্যালয় অন্য কিছু হবে, কলেজ শাখা, মাঠ, রেজিস্ট্রার বিল্ডিং, ল্যাব, এগুলো ভিন্ন ভিন্ন হলেও এগুলোর বাইরেও বিশ্ববিদ্যালয় নামে আলাদা কোনো কিছু থাকবে, এই যে তার একটি ভাবনা ছিল। যেহেতু ল্যাবের কাজ একরকম,
কলেজ শ্রেণীর শাখাতে কাজ একরকম, রেজিস্টার বিল্ডিং এর কাজ একরকম, তো এক একটির কাজ এক এক রকম, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কাজটি হবে ভিন্ন শ্রেণীর এবং সেটি ভিন্ন কিছু হবে। একইভাবে ডেকার্টও কিন্তু সেই জিনিসটি ঘটিয়েছেন, অর্থাৎ তিনি মনে করেছেন দেহের কাজ একরকম, মনের কাজ যেহেতু আরেক রকম, সুতরাং অবশ্যই মন দেহ থেকে ভিন্ন কিছু হবে। এভাবে কিন্তু দুটি শ্রেণীতে ডেকার্ট দেহ এবং মনকে ভাগ করে ফেলেছেন, যেভাবে সেই বিদেশি পর্যটক বিশ্ববিদ্যালয়কে এবং বিশ্ববিদ্যালয়ের যে অংশগুলোকে আলাদাভাবে আলাদা শ্রেণীর অন্তর্ভুক্ত করে ফেলেছিলেন। এভাবেই কিন্তু ডেকার্টের শ্রেণী বিভ্রান্তির উৎস হয়েছে বলে রায়ল মনে করেন। এবং এই যে ব্যাখ্যাটি, এটিকে রায়ল বলেন যে প্রাক যান্ত্রিক প্রকল্প। এবং একইভাবে রায়ল মনে করেন যারা মনে করে যে দেহ মন একই পদার্থ, কিন্তু আবার সেক্ষেত্রে তাদের যে ব্যাখ্যা যে দেহ যেমন একটি কঠোর যান্ত্রিক নিয়মে চলে, ঠিক একইভাবে মন একটি কঠোর অযান্ত্রিক নিয়মে চলে। তাহলে একটি যান্ত্রিক নিয়মের একটি সত্তা কীভাবে অযান্ত্রিক নিয়মে চলে সেই ব্যাখ্যাটিও কিন্তু তারা দিতে পারেনি। এভাবেই কিন্তু শ্রেণী বিভ্রান্তি ঘটে, রায়লিটি ব্যাখ্যা করেন। ডেকার্টের এই থিওরি, দেহ এবং মন দুটি ভিন্ন সত্তা, এই থিওরির পিছনে রায়লের আপত্তির বিষয়টি কেন, আরেকটু ব্যাখ্যা করার জন্য রায়ল উদাহরণ দেন। যেমন এখানে যে দুটি দস্তানা, একজন ব্যক্তি বললেন যে আমি একটি ডান হাতের দস্তানা কিনেছি, আমি একটি বাম হাতের দস্তানা কিনেছি। অর্থাৎ কি, আমি ডান হাতের একটি কিনেছি এবং বাঁ হাতের একটি কিনেছি, তার মানে কি আমি দুটো দস্তানা কিনেছি, তাই না? এটি আমি বলতে পারি, দুটি দুই হাতের দুটি দস্তানা কিনেছি। কিন্তু আমি এটি বলতে পারি না যে আমি একটি ডান হাতের দস্তানা কিনেছি, একটি বাঁ হাতের দস্তানা কিনেছি এবং আমি এক জোড়া দস্তানা কিনেছি। বিষয়টি বোঝা যাচ্ছে নিশ্চয়ই, যে একজন ব্যক্তি বলবেন হয় আমি এক জোড়া দস্তানা কিনেছি, অথবা তিনি বলবেন আমি বাঁ হাতের একটি ডান হাতের একটি দস্তানা কিনেছি, কিন্তু তিনি নিশ্চয়ই এটি বলবেন না যে আমি একটি ডান হাতের দস্তানা কিনেছি, একটি বাঁ হাতের দস্তানা কিনেছি এবং আমি এক জোড়া দস্তানা কিনেছি। তাহলে কি হলো, তাহলে কিন্তু বিষয়টি কি হলো, একটি মিস্টেক হয়ে গেল, একটি শ্রেণী বিভ্রান্তি হলো, ব্যাখ্যায় ভুল হলো। অর্থাৎ আমি একই বিষয়কে একসাথে যুক্ত করে আবারও ব্যাখ্যা করছি এবং সেখানে আমি ভ্রান্তি সৃষ্টি করছি। একইভাবে রায়ল উদাহরণ দিয়েছেন যে তিনি অশ্রুসিক্ত নয়নে বাড়ি এসেছিলেন এবং সেডান চেয়ারে চড়ে এসেছিলেন, এটিও কিন্তু একটি বিভ্রান্তি। অর্থাৎ দুটি কথাকে আমরা একসাথে বলতে পারবো না, তিনি অশ্রুসিক্ত নয়নে বাড়ি এসেছিলেন এবং সেডান চেয়ারে এসেছিলেন, দুটি একসাথে সম্ভব নয়। আবার হয় তিনি অশ্রুসিক্ত নয়নে এসেছিলেন অথবা সেডান চেয়ারে এসেছিলেন, সেটিও সম্ভব নয়। এখানে কি দুটি ভিন্ন ক্যাটাগরি, দুটি ভিন্ন জিনিসকে একসাথে করে ফেলার একটি চেষ্টা, যেটির সাথে আরেকটি বিষয় কোনোভাবেই এক করা যায় না। এইভাবে কিন্তু দুটি ভিন্ন ব্যাখ্যাকে একত্রিত করার যে চেষ্টা, অর্থাৎ একই বিষয়কে অন্যভাবে ব্যাখ্যা করার যে চেষ্টা, এটিকেই কিন্তু রায়ল শ্রেণী বিভ্রান্তি বলতে চেয়েছেন। এবং রায়ল যেটি বলেন যে রায়ল তার গ্রন্থে বলেন যে এই যে আমার যে উদাহরণ দিলাম এবং এতক্ষণ যে আলোচনা করলাম, এবং এই বিষয়টিকে কারো, এই বিষয়টি যদি সত্যি সত্যি যুক্তিযুক্তভাবে বোধগম্য হয় এবং এটি প্রতিষ্ঠিত হয়, তাহলে বিষয়টি এরকম দাঁড়াবে, এই দুটি বিষয় স্বীকৃতি পাবে। প্রথমটি হচ্ছে এরকম যে মন ও পদার্থের মধ্যে পার্থক্য থাকবে না, অর্থাৎ মন একটি অজড় পদার্থ এবং দেহ একটি জড় পদার্থ। এই যে বিষয়টিকে আলাদা করে ফেলা, মন একটি অজড়ীয় পদার্থ এবং দেহ একটি জড় পদার্থ, এই যে দুটি বিষয়ের মধ্যে পার্থক্য করে ফেলা, এটি আর থাকবে না। দ্বিতীয়টি হচ্ছে ভাববাদ ও বাস্তববাদ উভয় মতবাদই একটি ভ্রান্ত প্রশ্নের উত্তর বলে স্বীকৃতি পাবে। অর্থাৎ ভাববাদ কি মনে করে, ভাববাদের যে আলোচনা, ভাববাদ মনে করে এই জড় জগতে, এই জড় বস্তু জগতে কি নেই, যে আমরা যে বস্তু জগৎ দেখছি সেটি অস্তিত্বকে আমরা জানতে পারি না, কোথায় জানতে পারি, একটি অতীন্দ্রিয় জগতে। অর্থাৎ মনোজগতের বিষয়টিকে তারা যতটা গুরুত্ব দেন, এই জড়ীয় পদার্থ, এই পদার্থের বিষয়গুলোকে তারা সেভাবে গুরুত্ব দেন না। অপরদিকে বাস্তববাদীরা কি মনে করেন, এই দৈহিক জড় পদার্থই হচ্ছে অস্তিত্বশীল, এর বাইরে কোনো কিছু থাকতে পারে না। অর্থাৎ তাহলে রায়ল মনে করেন এই দুটি দ্বন্দ্বের কোনো প্রয়োজনই আসলে আসে না, কারণ দেহ এবং মন এই দুটি ভিন্ন সত্তার এই দ্বন্দ্বের কারণেই কিন্তু এত মতবাদের সৃষ্টি। এই অর্থে কিন্তু রায়ল মনে করেন যে এই বিষয়টি যদি আমি ব্যাখ্যা করে থাকতে পারি, তাহলে হয়তো এই দুটি বিষয় সমাধান হতে পারে। এভাবে রায়ল তার মতবাদটি ব্যাখ্যা করেন। তারপর রায়ল যেটি চেষ্টা করেন যে আরেকটু বিষয়টি ব্যাখ্যা করেন, যে আমি যখন বললাম মন অস্তিত্বশীল,
আমি বললাম দেহ অস্তিত্বশীল, অর্থাৎ আমি দুটি অস্তিত্বশীলতার কথা বলছি, তাই না? অর্থাৎ মনের অস্তিত্বশীলতাকে স্বীকার করছি, দেহের অস্তিত্বশীলতাকে স্বীকার করছি। এখন আমি যখন বলছি মনের অস্তিত্বশীলতাকে স্বীকার করা, দেহের অস্তিত্বশীলতাকে স্বীকার করার মানে এই নয় যে দুটি ভিন্ন অস্তিত্বের কথা বলছি, যেমনটি আমি দস্তানার উদাহরণ দিয়েছিলাম, তাই না? যে আমি ডান হাতের দস্তানা কিনেছি, বাম হাতের দস্তানা কিনেছি, অথবা আমি বললাম আমি এক জোড়া দস্তানা কিনেছি, এবং এটি বলার অর্থ এই নয় যে আমি একই সাথে ডান হাত বা হাতের দস্তানা কিনেছি এবং এক জোড়া দস্তানা কিনেছি, এটি নয়। একইভাবে আমি পৃথক পৃথকভাবে যদি বলি মন অস্তিত্বশীল, দেহ অস্তিত্বশীল, তার মানে এটি নয় যে মন এবং দেহ দুটি আলাদা অস্তিত্বশীল সত্তা, দুটির আলাদা অস্তিত্বশীলতাকে স্বীকার করে নিতে হবে। তার মানে হচ্ছে এটি যে দুটির অস্তিত্বশীলতা একটি বিষয়ের মধ্যেই অবস্থান করতে পারে। যেমন রায়লা আরেকটু ব্যাখ্যা করার জন্য, আরেকটু ক্লিয়ার করার জন্য উদাহরণ দেন যে জ্বরের পানি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, আশা ভরসা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, মৃত্যুর গড় বয়স বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এখানে যে বৃদ্ধিপ্রাপ্ত শব্দটি আছে, এই তিনটি বৃদ্ধিপ্রাপ্ত শব্দটি কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে। জোয়ারের পানি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া এক বিষয়, আশা ভরসা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া এক বিষয়, এবং মৃত্যুর গড় বয়স বৃদ্ধিপ্রাপ্ত হওয়া আরেক বিষয়। এখন কেউ যদি একসাথে বলে যে জোয়ারের পানি, আশা ভরসা, মৃত্যুর গড় বয়স বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাহলে বিষয়টি কি একটি হাস্যকর হয়ে যাবে, তাই না? এখন এই যুক্তিতে যদি আমরা ডেকার্টের মতো করে বলি যে মন অস্তিত্বশীল, দেহ অস্তিত্বশীল, এটিকে একসাথে মন ও দেহ অস্তিত্বশীল বললে বিষয়টি হাস্যকর হবে, বিষয়টি কিন্তু একরকম না। অর্থাৎ জোয়ারের পানি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, আশা ভরসা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, মৃত্যুর গড় বয়স বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত শব্দটির অর্থ ভিন্ন ভিন্ন হচ্ছে। একইভাবে কিন্তু মন আর দেহ অস্তিত্বশীলের ক্ষেত্রে অস্তিত্বশীলতা শব্দটি কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ করছে না। এখানে কিন্তু রায়ল বিষয়টি বোঝাতে চেয়েছেন, অর্থাৎ ডেকার্ট কিন্তু এখানে ভুলটি করেছেন, যে ডেকার্ট মনে করেছেন যে মন অস্তিত্বশীল, দেহ অস্তিত্বশীল, দুটির অস্তিত্বশীলতাকে আলাদাভাবে বলার কারণে দুটি আলাদা বিষয়। কিন্তু না, দুটি বৈশিষ্ট্য অস্তিত্বশীলতাকে স্বীকার করা আর অন্যান্য ক্ষেত্রে যে জোয়ারের পানি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, আশা ভরসা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, এগুলোকে একই অর্থে ব্যবহার করা এক বিষয় নয়। অর্থাৎ মন অস্তিত্বশীল, দেহ অস্তিত্বশীল আলাদা আলাদাভাবে বললেও মন এবং দেহ দুটি একটি সত্তার দুটি বৈশিষ্ট্য একই সাথে অস্তিত্বশীলতাকে প্রমাণ করে সেটিকে ব্যাখ্যা করার ক্ষেত্রে এটি বোঝায় না যে দুটি আলাদা সত্তা, বরং দুটি একই সত্তার দুটি ভিন্ন বৈশিষ্ট্য হতে পারে, দুটি একই সত্তার সাথে একইভাবে এককভাবে অস্তিত্বশীল হতেই পারে। এই বিষয়টি রায়ল বলতে চেয়েছেন, এবং এখানে রায়ল কিন্তু ডেকার্টের বিরুদ্ধে তীব্র আপত্তি করেছেন, এবং তিনি বলেছেন যে ডেকার্ট এখানে দেহ এবং মনকে পৃথক সত্তা বলে তিনি যে ভ্রান্তিটি করেছেন সেটি হচ্ছে শ্রেণীবিভ্রান্তি, সেটি হচ্ছে যন্ত্রেভূত মতবাদ, এবং সেটি হচ্ছে স্বীকৃত মতবাদের একটি ভ্রান্ত ধারণা। তাহলে শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের রোল নাম্বারটি কমেন্ট বক্সে দিবে, এবং আজকের আলোচনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আজকের আলোচনার প্রেক্ষিতে যে সকল কোশ্চেন আসতে পারে সেটি আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের প্রশ্ন আসতে পারে, স্বীকৃত মতবাদ কী, রায়ল কীভাবে স্বীকৃত মতবাদের অসারতা প্রমাণ করেন। তোমাদের প্রশ্ন আসতে পারে, শ্রেণীবিভ্রান্তি কী, শ্রেণীবিভ্রান্তি বলতে রায়ল কী বুঝিয়েছেন, এবং ডেকার্ট কীভাবে শ্রেণীবিভ্রান্তি ঘটিয়েছেন বলে রায়ল মনে করেন সেটি ব্যাখ্যা করো। তোমাদের প্রশ্ন হতে পারে, যন্ত্রে ভূত মতবাদ বলতে রায়ল কী বুঝিয়েছেন, এবং ডেকার্টের মতবাদকে কেন রায়ল যন্ত্রেভূত মতবাদ বলে আখ্যায়িত করেছেন ব্যাখ্যা করো। তিনভাবেই প্রশ্ন আসতে পারে, মূল কথা কিন্তু একই, কিন্তু প্রশ্ন যেভাবে আসবে আমাদের কিন্তু উত্তরটি সেভাবেই করতে হবে। আমার মনে হয় আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে অবশ্যই আমরা রায়লের যে দ্য কনসেপ্ট অফ মাইন্ড বইটি আছে সেই বইয়ের আলোচনার পরবর্তী অধ্যায়গুলোর ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য অসংখ্য দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।